প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের জন্য সব থেকে বড় সুখবর, তোমাদের পরীক্ষা অনলাইনে ঘোষণা করলো রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনের আবার পুনরায় জয়। কোন বিশ্ববিদ্যালয়ে কাদের অনলাইনে হবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় জানালো, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা যদি ইভেন সেমিস্টারে ছাত্রছাত্রী হয়ে থাকো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো, তোমাদের জানিয়েছিলাম তোমাদের আজকে কিন্তু একটি চূড়ান্ত বৈঠক রয়েছে, এবং সেখানে তোমরা যেরকমভাবে তোমাদের দাবি তুলে ধরেছো, তোমরা যেরকমভাবে তোমাদের সমস্যার কথা তুলে ধরেছো, তোমাদের সিলেবাস শেষ হয়নি, সেই অনুযায়ী তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হওয়া দরকার, সেই মতো কিন্তু বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ঘোষণা করলো তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনেই হবে। কি বললো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি শুনে নাও। সিদ্ধান্ত নিয়ে ডিক্লেয়ার করে দিয়েছি যে তোমাদের অনলাইনে পরীক্ষা হবে 2, 4, 6 এবছরের জন্য, আগামী দিনে অফলাইনে পরীক্ষা হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ইউজির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ইভেন সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ তোমরা যারা এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টার দেবে, ফোর্থ সেমিস্টার দেবে, সিক্সথ সেমিস্টার দেবে, তোমাদের প্রত্যেকের ইউজির ইভেন সেমিস্টারের এক্সামিনেশান অনলাইনেই হতে চলেছে বর্ধমান ইউনিভার্সিটির, যেটা এই মুহূর্তে সকল ছাত্রছাত্রীর জন্য সুখবর। ধন্যবাদ বর্ধমান ইউনিভার্সিটিকে। কিন্তু এই মুহূর্তে ইউজির পরীক্ষা অনলাইনে হলেও ও পিজির পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তিও কিন্তু তোমাদের চলে আসবে। কাজেই তোমরা যারা ইউজি ছাত্রছাত্রী আন্দোলন করেছিলে তোমাদের পরীক্ষা নিয়ে ইভেন সেমিস্টারে, সেই পরীক্ষা কিন্তু অনলাইনেই হতে চলেছে, যেটা এই মুহূর্তে আন্দোলনের জয়, তোমাদের কঠোর পরিশ্রমের জয়। তোমরা এই মুহূর্তে যেরকমভাবে একত্রিত ভরে গরমের মধ্যে তোমাদের বাস্তব দাবি তুলে ধরেছো, সেই বাস্তব দাবিকে মেনে এই মুহূর্তে তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হতে চলেছে। এই খবরটি শুনে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না।